হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কানাডা ভিসা পাওয়ার উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা বিভিন্নভাবে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন জিনিসটা খুঁজে পাচ্ছেন না, তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশ থেকে কানাডার ভিসা পাওয়ার যে উপায়গুলো আছে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। হ্যাঁ, তো বন্ধুরা, উত্তর আমেরিকার অন্যতম বড় দেশ কানাডা বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় এক গন্তব্য। এই দেশ প্রত্যেক বছর লাখো মানুষ এই দেশটিতে পাড়ি জমান। দেশটির 95% বেশি মানুষ অভিবাসী আর বাকি 4.9% মানুষ ফার্স্ট লেশন, মানে দেশের জন্মসূত্রে নাগরিক, যেখানে কানাডাকে অভিবাসীদের দেশও বলা যায় বা বলা হয়। বাংলাদেশে অভিবাসন প্রত্যাশী কিংবা ভ্রমণ পিপাসু অনেক মানুষই তাই প্রথম পছন্দ উত্তর আমেরিকার এই দেশটি। তবে বেশিরভাগই জানেন না কিভাবে কানাডার ভিসা সহজেই পাওয়া যায় বা কিভাবে কানাডার ভিসা আপনারা পাবেন। কানাডা ভিসা আবেদন করবেন কিভাবে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। কানাডায় সরাসরি অভিবাসী কিংবা ভিসা ভ্রমণ ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। ভিসা আবেদন সমূহের জন্য মূলত নিচের ধাপসমূহ ফলো করতে পারেন। 1 নম্বর হচ্ছে অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। ভিসা ফর্মে আপনার নিজের পেশাগত ভ্রমণ সংক্রান্ত পরিবারের তথ্যসমূহ সঠিকভাবে দিতে হবে। 2 নম্বর হচ্ছে কানাডা ভিসার জন্য বায়োমেট্রিক দেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশের কানাডার বায়োমেট্রিক পার্টনার BFS গ্লোবালের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অফিসে গিয়ে আপনার ছবি তোলা ও আঙুলের ছাপ দিতে হবে। 3 নম্বর হচ্ছে আবেদন করলে সাধারণত ভ্রমণ ভিসার জন্য 1 থেকে 2 মাস এবং অভিবাসী ভিসার জন্য 6 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে অভিবাসী ভিসার অনেক রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। ভ্রমণ ভিসার জন্য কঠিন কোনো শর্ত সাধারণত নেই। ভিসা অ্যাপ্রুভ হলে আপনি ইমেইলে নোটিফিকেশন পাবেন। এরপর ভিসা অ্যাপ্রুভাল লেটার সহ BFS গ্লোবালে পাসপোর্ট জমা দিতে হবে। 10 দিন পর ভিসা সহ পাসপোর্ট ফেরত পাবেন। ভ্রমণ ভিসা সাধারণত 10 বছরের জন্য ইস্যু করা হয়। কানাডা ভ্রমণ ভিসার জন্য কি কি যোগ্যতা লাগে? কানাডা ভ্রমণ ভিসার প্রার্থীদের বেশ কয়েকটি দেশে ভ্রমণ করা থাকলে পাশাপাশি আপনার পেশাগত, সামাজিক এবং পারিবারিক থাকতে হবে। এছাড়াও একজন আবেদনকারীকে তার অর্থনৈতিক সক্ষমতা প্রমাণ করতে হবে। এটা সব দেশে, শুধু কানাডা না, আপনি ইউরোপের যে দেশে যেতে চান না কেন, আপনি যে অর্থনৈতিক সক্ষমতা বলতে আপনার ভালো বিজনেস আছে বা আপনি প্রচুর টাকা আর্ন করেন প্রতি মাসে, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। মানে এই বিষয়টার কী বলে যে যোগ্যতা দেখাতে হবে তাদেরকে। তাই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মিত লেনদেন খুবই গুরুত্বপূর্ণ। কাদের সহায়তা নিয়ে আবেদন করতে পারবেন? ঢাকায় বর্তমানে বেশ কিছু পেশাদার ভিসা প্রসেসিং কোম্পানি রয়েছে। এগুলোর মধ্যে গুলশানে ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে শীর্ষে অবস্থানে। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল মামুনরিদে জানায়, উন্নত দেশসমূহে ভিসা পাওয়ার জন্য আপনার ভ্রমণের আগে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হয় আপনার আশেপাশে কিছু দেশ ভ্রমণ করে এর উপর উন্নত দেশের ভিসার জন্য আবেদন করলে, মানে হচ্ছে আপনি ধরুন 3-4টা বা 5টা দেশ ঘুরলেন। সিঙ্গাপুর হতে পারে, ভারত তো আছে কমন, নেপাল, ভুটান, ভারত, মালদ্বীপ, থাইল্যান্ড, হংকং, এই দেশগুলো আশেপাশে যেগুলো ঘুরে তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। আইডিয়া পাওয়ার পরে আপনি ইউরোপ কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে কানাডা ভিসা আবেদনের সব তথ্য বিস্তারিত পাওয়া যাবে। আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনারা সব তথ্য পাবেন। আপনারা সেখান থেকে ইচ্ছাগুলো আবেদন করতে পারবেন। এখন আসেন ভ্রমণ, কানাডা ভ্রমণের সঠিক সময় কোনটি? কানাডার শীত প্রধান দেশ, বছরে একটা বছর সময় ঠান্ডা এবং বরফে ঢাকা থাকে। কানাডা ভ্রমণ উত্তম সময় হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বর মাঝামাঝি পর্যন্ত। বাকি সময় আপনি কানাডা যেতে পারেন, তবে তখন কেবল শীতকালীন অ্যাক্টিভিটিস এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, যারা কানাডা যেতে চান তাদের আবেদন করতে পারবেন। আবেদন করাটা একবার সহজ একটা বিষয়। আমি আবেদনের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। এবং যে কয়টা পার্ট এখানে বললাম, প্রায় 5টা
চারটে পার্ট আছে, এই চারটে পার্ট আপনারা খুব সুন্দরভাবে চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি তথ্য, কানাডা ভিসা পাওয়ার যে উপায়গুলো আছে সেই উপায়গুলো। পরবর্তী যে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।